জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত কলকাতার বেকার হোস্টেলে 2011 সালে যে আবক্ষ মূর্তিটি স্থাপনা হয়েছিল তা উদ্বোধন করেছিলেন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর দীপু মনি। সেই মূর্তিটি বঙ্গবন্ধুর মুখের আদলে আসেনি বলে অভিযোগ ওঠে। এবার সেখানেই নতুন আবক্ষ মূর্তি প্রতিস্থাপিত করলেন বাংলাদেশের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। বঙ্গবন্ধুর অ্যাকচুয়ালি ছবির সাথে সাদৃশ্যতা কম ছিল, আগের ছবিটা তা হয়তো খুব অল্প সময়ে নির্মিত করা হয়েছে, তো যার জন্য আমরা মনে করছি যে বঙ্গবন্ধু চেয়ারের সাথে মিল আছে এরকম একটা ভাস্কর্য এখানে স্থাপিত হয়েছে। উদ্বোধনের পর মন্ত্রী তাজুল ইসলাম বলেন, আগের ভাস্কর্যটি খুব অল্প সময়ে নির্মিত করা হয়েছিল, ফলে সাদৃশ্য খুব কম ছিল, কিন্তু বঙ্গবন্ধুর নতুন ভাস্কর্যটিতে তার চেহারার সাথে কতটা সাদৃশ্যপূর্ণ প্রশ্ন ছিল কলকাতার উপদূতাবাস প্রধান তৌফিক হাসানের কাছে। আমার কাছে মনে হচ্ছে এটা অনেক আগেরটার চেয়ে অনেক ভালো হয়েছে এবং এটাতে যথার্থভাবে বঙ্গবন্ধু ফুটে উঠেছে। আকাশবাণী রেডিওর সাবেক সাংবাদিক পঙ্কজ সাহা বলেন, একটা কথা মনে রাখা উচিত, শিল্পী যখন মূর্তি তৈরি করে তা শুধুমাত্র মূর্তির মধ্যে মানুষটিকে ফুটিয়ে তোলা তার কাজ নয়, তার নিজস্ব একটা সত্তা আছে। মনে রাখা উচিত যে কোনো শিল্পী যখন একটা মূর্তি তৈরি করেন তখন শুধুমাত্র সেই মানুষকে ফুটিয়ে তোলা নয়, শিল্পীর নিজস্ব যে একটা ইন্টারপ্রিটেশন সেই ব্যক্তিত্ব সম্পর্কে সেটাও কিন্তু আছে। দীর্ঘদিন বাংলাদেশের সাথে নানা কাজে যুক্ত, পাশাপাশি বাংলা ভাষায় নানা অবদান রেখে চলেছেন কলকাতার অধ্যাপক ইমানুল হক। তার মতে মূর্তিটা বিষয় নয়, বিষয়টা শ্রদ্ধা জ্ঞাপন, কারণ শিল্পীর তো নানা ভাবনা নির্ভর করে। আমি আসল কথা দেখব যে মুজিবুর রহমানের আদর্শটা কতটা পালিত হচ্ছে, কতটা আদর্শ আমরা রক্ষা করতে পারছি। প্রসঙ্গত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1942 সালে কলকাতা ইসলামিয়া কলেজে ইন্টারমিডিয়েটে ভর্তি হয়ে ধর্মতলা স্ট্রিটের বেকার হোস্টেলের 24 নম্বর কক্ষে ওঠেন। তিনি 1946 সালে ইসলামিয়া কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইসলামিয়া কলেজ থেকে 1947 সালে বঙ্গবন্ধু রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাসে